একটু সময় লাগবে তোমাদের নোটিফিকেশন পেতে, আমি জানি, সো একটু টাইম দিলাম, ঠিক আছে। পরে আছি খুবই সুন্দর একটা শাড়ি, খুবই 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 সুন্দর। চলে আসো, যা যা লাইভটা দেখতেছো জাস্ট জয়েন করো অবশ্যই লাইভটা, তোমরা তোমাদের টাইমলাইনে ওয়াচ পার্টি দিয়ে দিবা, ঠিক আছে। তোমাদের টাইমলাইনে ওয়াচ পার্টি দিয়ে দিবা, এক দ্বিতীয় হচ্ছে কিছু গার্লস গ্রুপে ওয়াচ পার্টি দিতে পারো, ওয়াচ পার্টির মতো থাকো, শেয়ারের দরকার নাই। আমি আছি সানবিসের আউটলেটে, খুবই সুন্দর একদমই ভিন্ন ধরনের একটা শাড়ি পরে আছি, অবশ্যই বেশি বেশি করে সবার পরে জয়েন হয়ে যাও। তাহলে খুব সুন্দর শাড়িগুলোর বর্ণনাও তোমরা জেনে যেতে পারো, খুবই স্ট্যান্ডার্ড, খুবই ক্লাসিক একটা শাড়ি, অ্যান্ড মানে বোঝাই যাচ্ছে যে আমি অনেক হেলদি একটা শাড়ি পরে আছে, অনেক হেভি একটা শাড়ি পরে আছে, ঠিক আছে। সো আমাদের ছোট্ট একটা পেজ, আমরা চেষ্টা করতেছি আমাদের ছোট্ট একটা পেজ, আমরা মানে আপনারা জানেনি আমাদের সানভিসের যে মেইন পেজটা উলফাত আরা উর্মি মতো শেয়ার করবো না, কি করতে হবে, ওয়াচ পার্টি দিতে হবে, একটু কষ্ট করে আপনারা একটু ওয়াচ পার্টি দিয়ে দাও, আমি একটু পরে শেয়ার করবো, আগে তোমাদের সাথে কথা বলে নেই, ঠিক আছে। কথা না বলে তো হবে না, ব্লাউজ ফ্রম, আচ্ছা ব্লাউজটাও আসলে সানভিসেরই, ঠিক আছে, ব্লাউজও আমি সানভিসেরই, মোটামুটি এখানে আমার যে গেট আপ যা আছে যা করি তা অবশ্যই সানভিসেরই হয়, কারণ এটা একটা আউটলেট এবং এখানে মোটামুটি সবই থাকে। আর আমাদের আউটলেট সম্পর্কে তাহলে আমি বলে ফেলি, আমাদের আউটলেট হচ্ছে গুলশানে, গুলশানে পুলিশ প্লাজাতে 351 নম্বর শপ, আপনারা চলে আসবেন, যাদের আউটলেটে দেখে 10টা দেখে শাড়ি নেওয়ার ইচ্ছা, আর আমাদের কাছে অনেক কালেকশন আছে, আর কম দাম থেকে অনেক হাই রেঞ্জ পর্যন্ত সপ্তাহে এক লাইভে দেখানো সম্ভব হয় না, তো এক এক সময় এক একটা নিয়ে আসা হয়, আপনারা কিন্তু জয়েন করতে পারেন। এখন ব্যাপার যেটা সেটা হচ্ছে আমি লাইভটা ওয়াচ পার্টি দিয়ে দিব, আপনারাও ওয়াচ পার্টি করে ফেলেন, ঠিক আছে। আপু খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন গিয়ে ওয়াচ পার্টি কে বা কারা করতেছো এখানে অবশ্যই ডান লিখো, ঠিক আছে। আমরা যখন গিফট দেওয়ার সময় হয় তখন যেন আমরা খুব ভালোভাবে টার্গেট করতে পারি যে কাদের, কারা সবসময় আমাদের রেগুলার বেস আমাদের লাইভগুলো ফলো করে, কাদেরকে অবশ্যই গিফট দেওয়া উচিত, এটা যেন আমরা কাউন্ট করতে পারি, সেজন্য আর কি বললাম। আজকে আজকে একটু ভিন্ন ধারার শাড়ি দেখাবো, আজকে একটু ভিন্ন ধারার শাড়ি দেখাবো, শাড়িগুলো দেখার জন্য হলো অবশ্যই তোমরা চলে আসো সানভিসে, সানভিসের লাইভে। ঠিক আছে, আমার আওয়াজ আমি আবার শুনতেছি, কে কে আসতেছো দৌড়ায় চলে আসো সানভিসের লাইভে, খুবই সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আজকে। আমাদের ছোট্ট পেজ থেকে আমরা মূলত লাইভ করি, কারণ হচ্ছে আমাদের মেইন পেজ সানভিস একটু প্রবলেম হয়েছে, এটা তোমরা হয়তো বা জানো, এটা খুবই কষ্টের বিষয়, এই কারণে আমরা এই পেজ থেকে লাইভটা করতেছি, সমস্যা নাই, ওই পেজ ঠিক হয়ে গেলে আবার ওখান থেকে লাইভ করব, বাট তোমরা এখান থেকে ফলো করো, এখানে কিন্তু আমরা অনেক সুযোগ সুবিধা দিই, ওয়াও অনেক আপনারা জয়েন হচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত জয়েন হতে থাকো, আর মানে তোমাদেরকে আমরা একটা সারপ্রাইজও দিব, বিভিন্ন রকমের তথ্য ইনফরমেশনও দিব, যারা জয়েন হবা তাদেরকে বলবো হবে, এবং ওয়াচ পার্টি করতে হবে, ওয়াচ পার্টি করে এখানে ডান লিখবা, দেখি কে বা কারা ওয়াচ পার্টি করতেছো, ঠিক আছে, এখানে ডান লিখবা ওয়াচ পার্টি করার পর। আমি তাহলে কাউন্ট করে রাখবো যে রেগুলার লাইভে তোমাদের চেহারাটা, তোমাদের চাঁদ মুখটা দেখা যায় কিনা, যদি রেগুলার লাইভে তোমাদের চাঁদ মুখ দেখা যায় তাহলে তোমাদেরকে গিফট অবশ্যই থাকতেছে, এটা আমি প্রমিস করতেছি, আমি অবশ্যই আমাদের রেগুলার যে ক্লায়েন্ট আপুরা আছো, যারা আমাদের লাইভ দেখতেছো ওয়াচ পার্টি দিচ্ছ, তাদেরকে আমরা অবশ্যই 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 ইনশাল্লাহ গিফটের ব্যবস্থা করে দিব, বা তাদের জন্য আলাদা একটা ডিসকাউন্ট থাকবে, বা তাদের জন্যই শুধুমাত্র লাইভ হবে, শুধুমাত্র সেদিন আমাদের ওই ফ্যান আপুরাই শুধুমাত্র আমাদের কাছ থেকে শাড়ি নিতে পারবে, এরকম সুযোগ সুবিধাও আমরা রেখে দিব, ঠিক আছে। বা যাই করি না কেন আমরা চাই আপনাদের সাপোর্ট, আপনারা যেন আমাদের সাথে থাকেন, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় চাওয়া। শাড়িটা খুবই সুন্দর, এক্স্যাক্টলি খুবই 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 ক্লাসি একটা শাড়ি, আমি প্রথমেই বলেছি শাড়িটা অবশ্যই অনেক সুন্দর, তোমাদেরকে শাড়িটা অবশ্যই দেখাবো, কিন্তু আমার সাথে থাকতে হবে, তোমরা যদি সবাই জয়েন না করো তাহলে আসলে বৃথা, এত কষ্ট কোনো মানে হয় না। যাই হোক, আমি লাইভ প্রায় শেয়ার করে ফেলেছি, আমার পেজটা শুধু বাদ আছে মোটামুটি সব জায়গায়, এতক্ষণ ধরে আমি লাইভ শেয়ার করতেছিলাম। আচ্ছা, এখন ব্যাপার যেটা সেটা হলো আপনারা যারা লাইভ দেখতেছেন তারা আমাকে বলেন সব কিছু আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন বা সাউন্ড ঠিক আছে কিনা, ঠিক আছে। সাউন্ড যদি ঠিক থাকে এবং ক্লিয়ারলি যদি দেখতে পারে তাহলে আমি লাইভটা শুরু করে দেই। বিভিন্ন রকমের শাড়ি আছে, শাড়ি দেখানো শুরু করে দেই, খুবই ক্লাসি শাড়ি পরে আছি, ঠিক আছে। ফোন এটাতে নোটিফিকেশন আসছে, এটাতে হ্যাঁ আমার উপরে নোটিফিকেশন আসছে, অ্যাডমিন ওয়াচ পার্টি। আচ্ছা আপু অনেক সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা তোমরা এই শাড়িটার দাম গেস
যে কত দাম হতে পারে, দাম গেস করো, মানে আবার তোমরা 500-1000 টাকা বললো না, এই শাড়িটার দাম 2000 উপরে হবে, ঠিক আছে, 3000 এবং 2000 এর মাঝখানে একটা প্রাইস হবে, দেখি কে ভালোভাবে অনুমান করতে পারো, যে এই শাড়িটার দাম সুন্দর ভাবে অনুমান করতে পারবা, দেখি তাকে আমরা কোন রকমের একটা গিফট পাঠাতে পারি কি না। তো শাড়িটার দাম আজকে একটা কনটেস্ট খেলি, আজকে তোমরা আমাকে এই শাড়িটার দাম গেস করে বলো যে এই শাড়িটার এক্স্যাক্টলি দাম কত, ঠিক আছে, দামটা অবশ্যই তোমরা বলবা, বলো তো কত, এটার দাম জাস্ট লিখতে থাকো যে এটার দাম এত, এটার দাম এত, দেখি কে আজকে মানে জয়ী হয়। আর হ্যাঁ, দাম যে আপু 2400, আচ্ছা ঠিক আছে, এটা শুরু হয়ে গেল, দেখি কে দাম পারফেক্টলি বলতে পারো, যে দাম বলতে পারবো তার জন্য একটা গিফট আছে, গিফটের কোনো অভাব নাই, আমরা অনেক রকমের গিফট রাখবো, বাট অবশ্যই তোমাদের সাপোর্ট লাগবে, জলদি জলদি সবাই দাম লেখা শুরু করে দেবে, ওয়াচ পার্টি করো, অনেক জোর শাড়ি নিয়ে এসেছি এবং আজকে শাড়িগুলো অন্যদিনের থেকে একটু অন্যরকম, একটু ক্লাসি, এবং যারা আমাদের চুজি কাস্টমার আছে তাদের জন্য বলতে গেলে আজকের লাইভটা বেস্ট হবে, আর আমাদের স্টুডেন্ট থেকে শুরু করে সবার জন্য তো অবশ্যই সবসময় আমাদের সানভিস তাদের ফেভারিট, আমরা জানি সবসময় তারা আমাদেরকে ফলো করে, এটা তো আমাদের নতুন করে বলতে হবে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 500+ আপু জয়েন হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ, এত আপুদের একসাথে লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, তোমরা জাস্ট গেস করতে থাকো এই শাড়িটার প্রাইস কত, আমি যে শাড়িটা পরে আছি শাড়িটার দাম কত, এবং লিখতে থাকো, আমরা চেষ্টা করবো পারফেক্ট দাম যে বলতে পারে তারকে যেন আমরা একটা গিফট পাই দিতে পারি, ঠিক আছে। আপু তোমার হেয়ার স্টাইলটা দেখাও, আছে আপু এটা দেখার মতন না, জাস্ট সামনে থেকে উপভোগ করো, পিছনের অবস্থা ভালো না, আমি আর দেখাতে চাচ্ছি না, ঠিক আছে, আমি আর দেখাতে চাচ্ছি না, তোমরা জাস্ট সামনে থেকে উপভোগ করো, ঠিক আছে। আমি লাইভটা এখনো আমার পেজে শেয়ার করি না, এই তো আমি শেয়ার করে ফেললাম, তো আমি শাড়ি দেখানো শুরু করে দিব, যেটা পরে আছে সেটাই দেখাবো নাকি অন্য শাড়ি আগে দেখাবো এটাও আমাদেরকে বলেন। আর হ্যাঁ, দামটা গেস করতে থাকেন, যে দাম একদম পারফেক্টলি গেস করতে পারবে তাকে গিফট দিব, তাকে গিফট দিব, ওয়াও আলহামদুলিল্লাহ 700+ আপু চলে আসছে, প্রথমে আমাকে ডাইকা তোমাদেরকে নিয়ে আসতে হয় এরপর শাড়ি দেখাইতে হয়, এটা আমি শুরু করে ফেলি। সো এটা হচ্ছে আমার একটা শাড়ি, এক্স্যাক্টলি টাঙ্গাইলের, একদম অরিজিনাল টাঙ্গাইলের একটা শাড়ি ওখান থেকে আসছে, খুবই জোস, হ্যাঁ, মাথা নষ্ট কালেকশন, কালার কম্বিনেশনটা ওয়াও, মাশাআল্লাহ 800+ আপু হয়ে গেছে, থ্যাংক ইউ, অনেক 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 ভালোবাসা, লাইক জাস্ট তোমরা শেয়ার করতে থাকো, ওয়াশ পার্টি দিবা এবং গেস করতে থাকো দাম কত আমার শাড়িটা, ঠিক আছে, দাম কত আমার শাড়িটা জাস্ট গেস করতে থাকো, এটা খুব বিউটিফুল একটা শাড়ি পরে আছি, হ্যাঁ অনেক অনেক মানে আমি বলে দেই শাড়িটার দাম, কিন্তু তোমরা আবার কোনোভাবেই 3000 টাকার ছুঁই ছুঁই, সো আমি তোমাদেরকে আন্দাজ করে বলে দিলাম, এখন তোমরা জাস্ট গেস করে দামটা বসাতে থাকো, ঠিক আছে, 900+ আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন গিয়ে আমি তোমাদেরকে শাড়ি দেখানো শুরু করে দিই, যে শাড়িটা পরে আছি দামটা গেস করতে থাকো এবং বলতে থাকো, এই শাড়িটারই, এই শাড়িটারই আর একটা কালার আমি দেখাচ্ছি, এটা কিন্তু সেম কোয়ালিটির শাড়ি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ এইটা কিন্তু অসম্ভব সুন্দর শাড়ি, তোমরা ফার্স্টে দেখো, এটা হচ্ছে মার্সালাইজ কটন, তার উপরে খুব সুন্দর ভাবে স্ক্রিন প্রিন্ট করেছে, তার উপরে হ্যান্ড প্রিন্ট করেছে, তোমরা বুঝতে পারতেছো এটা কত ক্লাসি একটা শাড়ি, 1100 আপু দেখতেছো, আলহামদুলিল্লাহ চলে আসো সবাই দ্রুত, কোথায় আসবা সানভিসে, শাড়ি কিন্তু অন্য কোনো পেজে যদি দেখি তোমাদের খবর আছে, কারণ আমাদের মতন এত ভালো ক্লাসের শাড়ি এবং ভালো প্রাইসের শাড়ি আর কেউ কিন্তু দিচ্ছে না, আর আমরা কিন্তু মানে চেষ্টা করি যেন তোমাদের সাধ্যের মধ্যে হয় শাড়িগুলো, দেখো এটা কিন্তু জোস একটা কটনের উপর, কালারটা দেখতেছো খুবই সুন্দর ভাবে ফুটে আছে, এটা হচ্ছে আমার আঁচলে পড়ছে, আজকে কিন্তু শাড়িগুলো আমরা একটু ক্লাসি শাড়ি দেখাচ্ছি, হ্যাঁ আমরা তো ডিসকাউন্ট শাড়ি দেখাই, আজকে কিন্তু ক্লাসি শাড়ি দেখানো হবে, তোমাদের বলে দিচ্ছি ডিজাইনগুলো খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, 2950 টাকা আছে, দাম গেস করতে থাকো, যে দাম গেস করবে তার জন্য একটা গিফট আছে, দামটা গেস করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার শাড়ির ভিতরের অংশটা, ভিতরের অংশটা হচ্ছে লাল কালার, লাল কালার, লালের মধ্যে কিভাবে দেখো স্ক্রিন প্রিন্ট করা এবং তার উপরে হ্যান্ড প্রিন্টও করা, ঠিক আছে, এটা অরিজিনাল, মানে কি এই শাড়িগুলো ধুলে যেমন তোমাদের খেপে যাবে না বা পুরান লাগবে না, এই কাপড়গুলো এত ভালো, এত ভালো, ঠিক আছে, কাপড় নিয়ে কোনো রকমের কম্প্রোমাইজ হয় নাই, সো তোমরা চোখ বন্ধ করে আমাদের কাছ থেকে এই শাড়িটা রাখতে পারো, এটা হচ্ছে আমার কুচিতে পড়বে, ঠিক আছে, এই অংশটা কুচিতে পড়বে, এটা কিন্তু চেক 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 করে প্রিন্ট করা, দেখো কাছ থেকে, দেখো কাছ থেকে দেখলে ব্যাপারটা বুঝতে পারবা, কাছ থেকে মার্সালাইজ কটন, এটা দেখো কাছ থেকে দেখো, ঠিক আছে, অসম্ভব সুন্দর শাড়িটা, অনেক বড়, অনেক সুন্দর ফুল শাড়ি কাজ করা, আমি যেটা পরে আছি এটারই কিন্তু, এটা আরেকটা কালার, ঠিক আছে, এটারই আরেকটা কালার, খুবই সুন্দর একটা শাড়ি,
খুবই সুন্দর, মানে এটার একটা কালার আছে আমি দেখাবো, এই কালারটা আমি আগে দেখিয়ে শেষ করে এটা দেখো অসম্ভব সুন্দর প্রাইস, তোমরা গেস করতেছো করতে থাকো, বলতে হবে যে এটার দাম কত, এটার দাম এক্স্যাক্টলি কত তোমাদেরকে বলতে হবে আজকে, ওকে? যে বলতে পারবে তার জন্য আমরা গিফট রেখে দিয়েছি, অবশ্যই গিফট পাঠিয়ে দেবো, ইনশাল্লাহ পেয়ে যাবা খুব দ্রুত। এত সুন্দর শাড়ি প্রাইস কত হতে পারে? তোমার শাড়িটা দেখো, আমার শাড়িটা, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, এইটা দেখো অনেক বেশি সুন্দর শাড়িটা, কি কোনো অংশে কম না, তাই না? কে কে নিবা এই শাড়ি কমেন্ট করতে থাকো, কে কে নিবা, কার কার ভালো লাগছে কমেন্ট করতে থাকো। আজকের শাড়িগুলো একটু অন্যরকম, কারণ তোমরা যেন মানে বোর না হও, তোমরা যেন নতুন নিত্য নতুন শাড়ি দেখতে পারো, সেটার জন্য আজ এখন আমি দেখাচ্ছি আর একটা ক্লাসিক কালার। কালার কম্বিনেশনটা দেখো, ডিপ অ্যাশ এন্ড পিঙ্ক কালারের কম্বিনেশন, জাস্ট ওয়াও, 4999 টাকা, ওরে বাবা রে বাবা। ভাই ঠিক আছে ভাই, আপনি এই দামটাই দিলেন, সমস্যা নাই, আপনার জন্য আমরা এই প্রাইসটাই রাখলাম, ঠিক আছে? এই প্রাইস দিয়ে এই শাড়িটা নিয়ে যেতে হবে এখন, কিন্তু আপনি, আচ্ছা এগুলো কিন্তু রানিং ব্লাউজ পিস সহ, রানিং ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো, এই দেখো ডিপ অ্যাশ কালার, হ্যাঁ এগুলো কিন্তু স্ক্রিন পেইন্ট করা, তার উপর হ্যান্ড পেইন্ট করা, খুবই খুবই কিউট কালারটা, কি হালকা পিঙ্ক কালার, ঠিক আছে হালকা পিঙ্ক কালার, এটা হচ্ছে হালকা পিঙ্ক কালার শাড়ি, এইভাবে করে, হ্যাঁ এইভাবে করে এটা আঁচলে চলে যাবে, মাঝে পড়বে হচ্ছে এই কালারটা, এই দেখো ডিজাইনটা কিভাবে পড়েছে, মাথা নষ্ট কালেকশন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখন গিয়ে যদি কোনো রকম ভাইয়ারা উল্টাপাল্টা কমেন্ট করে তাহলে তো বুঝতেই পারতেছি আমি বিদায় করে দিব। কয় হাত আপু শাড়ি, শাড়িটা কয় হাত? শাড়িটা 14 হাত, 2 হাত আচ্ছা ব্লাউজ, আচ্ছা শুনো শাড়িটা হচ্ছে 14 হাত, 2 হাত হচ্ছে রানিং ব্লাউজ, এতে ব্লাউজ পিস, ঠিক আছে এই দেখো ব্লাউজ পিস দেখা দিচ্ছে, এই দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, ওকে? কালার কম্বিনেশন শাড়ির মধ্যে কয়টা, দুইটা, একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে অ্যাশ, সো সেই অনুযায়ী কিন্তু এটা হচ্ছে ব্লাউজ পিস, তোমরা বুঝতে পারতেছো অনেক বিউটিফুল একটা শাড়ি, আলহামদুলিল্লাহ 1200 আপুরা জয়েন করেছো, থ্যাংক ইউ সো মাচ, আমাদের ছোট্ট একটা পেজে তোমরা এতজন ভালোবাসা দিচ্ছ, অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, আমাদের লাইভটাকে ফলো করতে হবে, ফলো করতে হবে এবং এখানে নোটিফিকেশন একটা অপশন আসছে, ওটা ক্লিক করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে লাইভে আসার পর, এরপরে তোমরা একটা জিনিস করবে, আমাদের পেজে একটা লাইক দিয়ে রাখবা, কজ এখন সামনে অনেক ফাংশন আছে, পুজো আছে, সবার শাড়ি দরকার, সো তোমরা রিজনেবল প্রাইসে শাড়ির জন্য এদিক সেদিক না গিয়ে সানভিসে চলে আসলেই হবে, এই দেখো 2750, আচ্ছা শাড়ির দামটা তো গেস করতে হবে, গেস তো করতে পারলা না, তাই না? তাহলে দাম বলে দেই, শাড়ির দামটা হচ্ছে মাত্র 2750 টাকা, যেটা আমি পরে আছি সেটাও এবং যেটা আমি দেখালাম, যে দুটো আমি দেখালাম সেটাও 2750 টাকা, ঠিক আছে? আমি যে শাড়িটা পরে আছি এবং যে শাড়িটা আমি দেখালাম, দাম হচ্ছে 2750 টাকা, যে বা যারা গেস করতে পেরেছো তাদেরকে অনেক বেশি ভালোবাসা, 2750, হ্যাঁ এই যে এগুলো প্রাইস হচ্ছে 2750, ঠিক আছে? এখানে আমি দুটো কালার দেখাইছি আর নিজে একটা পরে আছি, এগুলো সবগুলো প্রাইস হচ্ছে 2750 টাকা, ওকে? দামটা আমি বলে দিলাম প্রথমেই, মানে তোমাদের সাথে একটা কনটেস্ট খেলে, এখন দেখি কে কে এই দামটা রিয়েললি বলতে পারছো। আচ্ছা এখন এগুলো প্রাইস, আচ্ছা এটা প্রাইস কম, এখন এটা প্রাইস কম, এটা প্রাইস হয়তো আমি আগেও বলেছি, তো আমি এখন শুরুতেই বলে দিই, এটার দাম হচ্ছে 2450 টাকা, এটাও কিন্তু পিওর কটনের উপর, কটনটাও দেখো কাজটাও দেখো, ব্ল্যাক অ্যাশ, ঠিক আছে? হাই আপু হাই, খুবই ক্লাসি শাড়িগুলো, খুবই মাথা নষ্ট। আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক অ্যাশ, এখানে দেখো খুব সুন্দর করে, এটা কিন্তু সুতোর কাজ করা, হ্যাঁ এগুলোর দাম হচ্ছে 2450, ঠিক আছে? অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর, এই দেখো ফুল জোস করে অ্যাম্বো করা আছে, এগুলো আসলে সুতোর কাজ। আচ্ছা এই শাড়িটা তোমরা ইয়াতে দেখো, আঁচলে দেখো, এইভাবে করে টার্সেল দেওয়া, আমি আচ্ছা এতগুলো প্রাইস বলতে পেরেছি, আমি 2750 বলতে পারি না, আচ্ছা 2750 কারা কারা বলছো কমেন্ট করো, কমেন্ট করে বলো কারা কারা 2750 বলছো, এটা হচ্ছে আমার বডিটা বসবে, আচ্ছা এটা হচ্ছে আমার এদিকে মনে হয় আমার কুচি, তাই না? এটা হচ্ছে আমার কুচির অংশ, ঠিক আছে? এটা হচ্ছে আমার কুচির অংশ, দাম বলে দেই 2750 টাকা, আগেটা ছিল এটার দাম হচ্ছে 2450, ঠিক আছে? এটার দাম হচ্ছে 2450, কালো কালার, খুবই স্ট্যান্ডার্ড শাড়ি, আজকে যা দেখাবো খুবই খুবই স্ট্যান্ডার্ড শাড়ি দেখাবো, যা দেখাবো খুবই মানে মাথা নষ্ট কালেকশন হবে, এবং এই শাড়িগুলো তোমরা অনেকেই এই টাইপের শাড়ির জন্যই কিন্তু বিভিন্ন জায়গায় খুঁজো, মানে অনেক বড় 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 ব্র্যান্ড, বড় বড় আউটলেটে যাও, দেখাচ্ছে বেলি রোডে গিয়ে গিয়ে ঘুরতেছো, এখন করোনার মধ্যে সম্ভব হচ্ছে না, তোমরা কিন্তু এই টাইপের শাড়িগুলো এখন আমাদের পেজে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এটা একটা প্লাস পয়েন্ট সকল আপুদের জন্য, এটা হচ্ছে আমার শাড়ির আঁচলটা, খুবই জোস না, আঁচলটা খুবই সুন্দর,
আপু ক্লিয়ার না, আবার কি হইলো, ক্লিয়ার না কেন, ক্লিয়ার না কেন রে বাবা। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আঁচল, অ্যাশের মধ্যে ব্ল্যাক কালার, এভাবে। তোমারটার প্রাইস? আমারটা প্রাইস 2750 টাকা আপু, আমারটার দাম হচ্ছে 2750। এটা হচ্ছে আমার শাড়িটা, শাড়িটা সম্পূর্ণ হচ্ছে স্ক্রিন প্রিন্টস করা, ঠিক আছে, ব্লক স্ক্রিন প্রিন্ট করা। এই দেখো জোস করে, এটা হচ্ছে একদম ক্লিয়ার। কিছু কিছু মানুষেরও নেটওয়ার্ক সমস্যা হতে পারে, সমস্যা হচ্ছে আমাদের তা না, ওই সময় আপনার নেটওয়ার্কও সমস্যা হতে পারে, আপনি একটু কাজ করবে, রেকর্ডিং লাইট একটু দেখে নেবেন। এটা হচ্ছে আমার কুচিতে পড়ছে, ঠিক আছে। এগুলোর মনে 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 তো রানিং ব্লাউজ পিস আছে নাকি? হ্যাঁ, এই যে রানিং ব্লাউজ পিস আছে, শাড়িগুলো রানিং ব্লাউজ পিস আছে। এগুলোর প্রাইস হচ্ছে 2400, এটাও 2450, এটাও 2450, ঠিক আছে, এটাও 2450। নেক্সট শাড়িতে চলে যাচ্ছি, ওয়াও, এটা তো ধরেই মনটা ভরে গেল, খুবই জোস। দেখো কালারটা দেখো, এটা পরলে মানে নতুন বিয়ের পরে যে এটা পরবা, জামাই ক্রাশ খাবে। কালারটা খুবই সুন্দর, পুরো বউ বউ লাগতেছে, বাট কালারটা খুবই জোস, লাল সবুজ, ঠিক আছে, লাল সবুজ। দেখো খুবই স্ট্যান্ডার্ড, আজকে শাড়িগুলো হবে একদমই ভিন্ন ধারার, সুন্দর সুন্দর শাড়ি। ফার্স্ট থেকে ক্লিয়ার ছিল, এখন একদম ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, এভাবে করে রেসপন্স করার জন্য অনেক ধন্যবাদ আপু, ভালোবাসা নিও। এটা হচ্ছে আমার লাল কালারের আঁচলটা, এখানে দেখো তোমরা কাজটা দেখো, এটা কিন্তু সম্পূর্ণ কাজ, এটা কিন্তু প্রিন্ট না আপু। 1000 কাটওয়ার শাড়ি আছে, হ্যাঁ আপু শাড়ি আছে, ওইটার জন্য ইনবক্স করতে হবে, যে কালারটা চাও জাস্ট ইনবক্স করে ডিটেলস অ্যাড্রেস দিয়ে দাও, অবশ্যই আছে। এটা কালার কম্বিনেশনটা দেখো, মাথা নষ্ট কালার কম্বিনেশন। প্রাইস হচ্ছে অনলি 2000 টাকা, মাত্র 2000 টাকা, এত কমে পেয়ে যাচ্ছ শুধুমাত্র সানভিজে। এই শাড়িগুলো কিন্তু মানে তোমরা যদি বাইরে থেকে কিনতে যাও, বড় বড় আউটলেট খুঁজে, তাহলে অনেক দাম নেবে। আচ্ছা নেক্সট দেখাবো এটা তোমাদের মানে ভাইরাল শাড়ি। এই শাড়িগুলো খুবই চলতেছে এখন এবং খুবই খুবই ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে, মাশাআল্লাহ তোমরা খুব বেশি পছন্দ করতেছো। শাড়িটা দেখো, এগুলো হচ্ছে জামদানি, ঠিক আছে, এগুলো হচ্ছে জামদানি শাড়ি, ঠিক আছে, এগুলো হচ্ছে জামদানি। কালারগুলো জামদানির যে মারাত্মক, মানে এই শাড়িগুলো পরলে আর কিছু লাগে না, অর্নামেন্টস লাগে না, এটা শাড়িগুলো পরলে এতটা জোস, ঠিক আছে। এই শাড়িটার প্রাইস হচ্ছে 1480 টাকা, মাত্র মাত্র 1480 টাকা। যে শাড়িটা আমি এখন দেখাচ্ছি, এগুলো হচ্ছে আমার জামদানিটা হচ্ছে হচ্ছে হাফ সিল্কের উপরে, হ্যাঁ হাফ সিল্কের উপরে জামদানি। কালারটা দেখতেছো, এটা হচ্ছে কেমন পিয়াজ জাম টাইপের মাঝের একটা কালার। প্রাইস মাত্র 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 1480, ঠিক আছে। যে শাড়িটা আমি এখন ধরে আছি, এটার দাম হচ্ছে 1480 করে দেখো, অনেক সুন্দর, মাথা নষ্ট, 1480, বোঝা যাচ্ছে, মাত্র 1480 করে। সিল্কের শাড়ি হবে আপু, সিল্কের শাড়ি হ্যাঁ হবে আপু, আমাদের কাছে সব রকমের শাড়ি আছে, তুমি আউটলেটে চলে আসতে পারো বা ইনবক্স করতে পারো, বা আমরা কোনো লাইভ তোমাদেরকে শেয়ার করে দিতে পারি যে এটাতে আছে, দেখে নাও, ঠিক আছে। এগুলো হচ্ছে জামদানি, হ্যাঁ এগুলো হচ্ছে হাফ সিল্ক জামদানি। আরও দেখাবো, আরও দেখাবো আপু, তুমি যে নিউ বিজনেস স্টার্ট করেছো গুলশান আউটলেট আছে, হ্যাঁ আপু, আচ্ছা ওটা ডিটেইলস তোমাদেরকে আমরা অন্য লাইভে বলবো বা এই লাইভে শেষে বলে দিব, ঠিক আছে, এই লাইভে শেষে বলে দেওয়া হবে। আমার আমার বিজনেসের ডিটেইলস এই লাইভে শেষে বলা হবে। এই শাড়িটা পরে আমরা বিয়ে চেয়ে চলে যেতে পারবো, এই শাড়িটা পরে বিয়েও বসে পড়া যাবে, কারণ এতটা সুন্দর কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর। এই শাড়ি পরলে বিয়ে হয়ে যাবে, এটা ভাইরাল হলে তো খবর আছে, এই শাড়ি পরলে বিয়েও হয়ে যাবে, ভাবতে পারো এত সুন্দর একটা শাড়ি। শাড়ি নিজেই বলতেছে যে আমাকে অন্য কোথাও না, শুধুমাত্র বিয়েতে ইউজ করো, এতটা সুন্দর কালার কম্বিনেশন, মানে চোখে লাগবে। তুমি যদি 1,00,000 মানুষের মধ্যেও দাঁড়ায় থাকো, এই শাড়িটা পরলে তোমাকে মানুষ টার্গেট করতে পারবে যে তুমি একটা শাড়ি পরছো, এতটা সুন্দর কালার। জামদানির কালারটা দেখো, মানে ফুটে আছে, একদম ফুটে আছে। প্রাইস কত বলো তো? মাত্র 1480 টাকা। যাদের বিয়ে হচ্ছে না তারা এই শাড়িটা তাড়াতাড়ি পরে ফেলে, যাদের বিয়ে হচ্ছে না আপু বলতেছে, তারা যেন তাদের এই শাড়িটা পরে ফেলে। মাত্র দাম 1480, এত সুন্দর শাড়ি মাত্র 1480 টাকা, ভাবা যায়, খুবই সুন্দর, খুবই সুন্দর, মাথা নষ্ট কালেকশন। জামদানি কালো দেখাও, ঠিক আছে আপু, যদি থাকে তাহলে দেখাও, একটু অপেক্ষা করতে হবে, থাকলে আমি দেখাবো। তোমার মেকআপ টিউটোরিয়াল দাও, আরে বাবা, আরে বাবা, এক লীরা যদি সব দিয়ে দেয় তাও তো সমস্যা, তাও তো ব্লগারদের কি হবে, হ্যাঁ আমাদের দেশের এত নামি দামি ব্লগার, আমাদের জাতির ভবিষ্যৎ, তাদের কি হবে। এই দেখো কালারটা, এটা হচ্ছে জাম কালার, এটা হচ্ছে জাম কালার, ঠিক আছে, জাম কালার। এগুলো সব হচ্ছে হাফ সিল্ক আপু, আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা হচ্ছে জামদানি, হ্যাঁ হাফ সিল্ক জামদানি, ফুল শাড়ি ওভারঅল কাজ করা, মাত্র 1480 করে, মাত্র 1480 টাকা করে এই জামদানিগুলো। মাথা নষ্ট কালেকশন, আমাদের কাছে অনেক কালেকশন আছে, অনেক টাইপের শাড়ি আছে। আর তোমরা যে আমাদের নতুন বিজনেসের আপডেট জানতে চেয়েছো, ওইটাও তোমাদেরকে খুব দ্রুত জানিয়ে দিব, লাইভ তো শেষে জানিয়ে দিব, ততক্ষণ আমার সাথে থাকো, লাইভ শেষ হওয়ার পর পর আমরা তোমাদেরকে জানাই দিব, যদি আমাদের পক্ষে পসিবল হয়
তাহলে অবশ্যই জানাই দিব, সাথে থাকতে হবে। আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এন্ড মেরুন, এটা হচ্ছে আমার ব্ল্যাক শাড়ি, এই শাড়িটা পরলেও কিন্তু খুব সুন্দর লাগবে, ঠিক আছে, এটা পরলেও সেই লাগবে। এই দেখো কালো লাভাররা যারা আছো, একটু ডিফারেন্ট শাড়ি পরতে চাচ্ছ সুন্দর একটা লুকের জন্য, গর্জিয়াস লুকের জন্য, তারা এটা পরবা, খুবই সুন্দর না, খুবই সুন্দর। এটা কাপড়ও কি হাফ সিল্ক, হ্যাঁ এটাও হাফ সিল্ক, ঠিক আছে, হাফ সিল্ক কালো কালার, এটার মধ্যে এভাবে করে কাজটা দেখো। নেট ক্লিয়ার না আপু, তুমি টিকটক করো না রে বোন, আমি টিকটক করি না, অনেকে রিকোয়েস্টে আমি ইনস্টাগ্রাম ওপেন করছিলাম এই পর্যন্তই, বাইরে বাতাস বৃষ্টি আছে তো অনেকের নেটওয়ার্কের সমস্যা হতে পারে, এটা অস্বাভাবিক না। আচ্ছা এইটা দেখো, এটা হচ্ছে আমার শাড়িটার ভিতরের অংশটুকু। আচ্ছা এই যে অনেক সুন্দর, প্রাইস কত? 1480, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি ভাইরাল শাড়ি, একদম ভাইরাল শাড়ি, টানটানা, বলতো এটা কি শাড়ি, তোমরা বুঝবে ভালোভাবে। এটা হচ্ছে সেই শাড়ি যেই শাড়ি প্রচুর তোমাদের পছন্দ, একদম মনের মতো নীল রঙের একটা জামদানি, হাফ সিল্ক জামদানি, প্রাইস 1480, প্রাইস হচ্ছে 1480, ঠিক আছে, হাফ সিল্ক জামদানি প্রাইস 1480। তোমরা যদি জামদানি শাড়ি 200-400-500 টাকার মধ্যে চাও, তাহলে তোমাদের আসলে আমি বলবো মানে তাদের সাথে আসলে আমার কথা বলতে একদমই ইচ্ছা নাই, আমি যাবো, তারা একটু মার্কেটটা যাচাই করে তারপরে গিয়ে দামটা মানে ভেবে দেখুক যে এক্স্যাক্টলি কত দাম হওয়া উচিত। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে হাফ সিল্ক জামদানি, কালার করে দেখতে সেটা হচ্ছে নীল কালার, নীল কালারটা কিন্তু আমাদের স্টক আউট হয়ে যায় যখনই আসে না কেন, তো যারা যারা নিতে চাও অবশ্যই আগে আগে অর্ডার করতে হবে। এটা হচ্ছে আমার আঁচলটা, নীল কালার হাফ সিল্ক জামদানি, দেখছো পেজ অবশ্যই সানভিস, যে পেজটায় তোমরা লাইভটা দেখতেছো এই পেজ থেকে তোমরা নিবা, আর অবশ্যই লাইক দিয়ে ফেলো। হ্যাঁ শাড়ি সবগুলো কি পেজে দেওয়া হবে? পেজে দেওয়া হবে, হ্যাঁ পেজে দেওয়া হবে, অনলাইনে থেকে নিবা আপনাকে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু, প্রাইস হচ্ছে 1480। নেক্সট কালারে চলে যাচ্ছি, ওয়াও এইটা কম্বিনেশন দেখো, এইটাও তো সুন্দর, সব সুন্দর, 1480, ব্লু কালারটা খুবই সুন্দর লাগতেছে। আপু তোমার শাড়িটার দাম? আপু আমার শাড়িটার দাম 2750। এইটা দেখো, এটা প্রাইস আমি বলে দিচ্ছি 1480 টাকা। কালারটা হচ্ছে কেমন জানি ডিপ কালার, জাম জাম টাইপের, ডিপ পার্পল টাইপের, ওর মধ্যে জাম কালার একটা কাজ, খুবই সুন্দর, মানে একদমই মাঝামাঝি একটা রং, মাঝামাঝি একটা কালার, ঠিক আছে, দাম মাত্র 1480 টাকা। আপনা আজ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাই দোয়া করবেন, ঠিক আছে, সবাই দোয়া করবেন। আপু অরেঞ্জ কালার দেখাও, আচ্ছা ঠিক আছে আপু, তো অপেক্ষা করো, আমাদের কাছে অরেঞ্জ কালার শাড়ি থাকলে, হাতের কাছে থাকলে অবশ্যই দেখিয়ে দিব। আপু কিভাবে অর্ডার করব? আপু যে শাড়িটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ফুল ডিটেইলস সহ আমাদের ইনবক্স করতে হবে, ঢাকার, হ্যাঁ নাম ঠিকানা মানে ফুল অ্যাড্রেস তো বুঝতে পারতেছো, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 180, আর ঢাকার বাইরে 150, এটা তো আমরা জানি। আচ্ছা আর হোম ডেলিভারি কিছু কিছু জায়গা আমরা দিই 80 টাকা, সিলেট, খুলনা, আর হোম ডেলিভারি নিলে চার্জ হবে 200 টাকা, আর কুরিয়ার থেকে নিলে 150 টাকা। আচ্ছা শোনো, চিটাগাং, খুলনা, সিলেট এগুলো জায়গায় আমরা হোম ডেলিভারি দিতে পারবো, সেক্ষেত্রে তোমাদের চার্জ দিতে হবে 200 টাকা, আর না তো যদি তোমরা কুরিয়ার থেকে নাও 150 টাকা, তো সব পেজেস সেম তাই না। এই দেখো নেক্সট কালার পড়েছি, এটা হচ্ছে সবুজ সবুজ টাইপের কালার, তার উপরে এইভাবে করে অনেক সুন্দর, প্রাইস প্রাইস 1480। হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ জামদানি ওয়ার্ক করা, হাফ সিল্ক জামদানি, আপু সবগুলো শাড়ি খুব সুন্দর, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, হাফ সিল্ক জামদানি প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর, ঠিক আছে, যারা যে বা যারা জেলাস তাদেরকে বলবো আসলে কিছু করার নেই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আপু রেড আছে, হ্যাঁ আপু রেডও আছে, সবই আছে, দেখাচ্ছি এক এক করে, কালারটা দেখতেছো মারাত্মক এক একটা কালার, মাত্র 1480 করে, এইটা দেখো এটা খুবই সুন্দর, ব্লু অ্যান্ড স্কাই ব্লু টাইপের, হ্যাঁ জোস একটা কালার কম্বিনেশন দেখো। আচ্ছা জামদানি শাড়ি কয় হাত? এটা হচ্ছে 13 হাত, ঠিক আছে, এই শাড়িটা হচ্ছে 13 হাত জামদানি শাড়িগুলো, এগুলো হাফ সিল জামদানি, হ্যাঁ
ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর অনেক মানে অনেক কালার কম্বিনেশন তো সেই গোলাপিটা বিয়েতে পরলে এটা বোবাতে পরে আচ্ছা গোলাপিটা বিয়েতে পরলে তোমরা এটা বোবাতে পরো ঠিক আছে অনেক বেশি সুন্দর অনেক মানে অনেক আমি বলতেছি বারবার কারণ আসলেই অনেক সুন্দর দাম মাত্র 1480 করে মাত্র 1480 করে দেখছো অনেক বেশি সুন্দর অনেক বেশি ক্লাসি এবং আমরা পাবো সানভিসে আমাদের সানভিসে আইটেম পেয়ে যাচ্ছে যেটাতে আমাদের 1 লাখ প্লাস আমাদের লাইভ আর ওইটাতে একটু সমস্যা হয়েছে দেখে আমরা ছোট পেজটা থেকে মানে লাইভ করতেছি তোমরা যে কোনো পেজে অর্ডার করলেই পাবা ঠিক আছে নেক্সট কালারে চলে যাচ্ছি এটা দেখো অনেক স্ট্যান্ডার্ড যে কোনো এজের মানুষের জন্য এটা স্ট্যান্ডার্ড একটা কালার একটু মেরুন মেরুন টাইপ কালারটা দেখো খুবই ক্লাসি লাগতেছে এটা গায়ে জড়ানোর পর প্রাইস মাত্র 1480 আপু তুমি যে শাড়ি পরছো অনেক সুন্দর থ্যাংক ইউ আপু এটা দাম হচ্ছে 2750 এটা পরে আছি আর যেগুলো দেখাচ্ছি এখন জামদানি এগুলো 1480 টাকা করে মাত্র 1480 টাকা করে ঠিক আছে মাত্র 1480 করে এগুলো এক্স্যাক্টলি খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল হয়তো বা তোমরা এই টাইপের শাড়ি অনেক রকম লেভেলের দেখেছো অবশ্যই মান কখনোই এক হবে না ঠিক আছে মান কখনোই এক হবে না অনেকে হয়তো বা এই শাড়ি আরো রিজনেবল প্রাইসে তোমাদেরকে দিয়ে দিতে পারে বাট অবশ্যই আমি বলবো দুটো শাড়ি নিয়ে কম্পেয়ার করে তোমরা বুঝবা এইটা দেখো এটা কতটা সুন্দর কালার দেখতেছো ওয়াও এটা তো মানে শাইন দিচ্ছে একটা কালারটা মানে একদমই শেড শেড লাগতেছে এবং খুব সুন্দর শাইন দিচ্ছে বাপের বাড়িতে পড়ে যাবে আচ্ছা এটা বিয়ের পর আমরা তো 9 দিন পর মত বিয়ের পরে এটা বাপের বাড়িতে পড়ে যাবে আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর না জামদানি এগুলা হচ্ছে হাফ সিল জামদানি হাফ সিল জামদানি আপু সবগুলো শাড়ি পছন্দ হয়েছে ঠিক আছে আপু থ্যাংক ইউ সো মাচ কালেকশনগুলো অনেক সুন্দর পছন্দ হওয়াটা স্বাভাবিক প্রাইস মাত্র 1480 আচ্ছা লাল কালার যা যাচ্ছিলে একদম এটা কিন্তু সিঁদুর লাল হ্যাঁ খুব টকটকে লাল এটা কিন্তু কোনো কমলা বা কিছু না খুবই সুন্দর একটা লাল যারা লাল কালার চাচ্ছিল তাদের জন্য লালের মধ্যে লাল এটা হচ্ছে জামদানি কাছে নিলে কমলা লাগে আপু মেরুনটা নিতে চাই আপু ইনবক্স করতে হবে ফুল অ্যাড্রেস সহ ইনবক্স করতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 180 এবং ঢাকার বাইরে 150 আসলে আপুরা একটু কম নেয় সব জায়গায় 100 বলি তো 100 চলে আসে মুখে আপু আপনি যে শাড়ি পরছেন ওটার কি কি কালার আর কত হাত আপু যেটা পরেছি এটা রানিং ব্লাউজ পিস আছে এটা 14 হাত শাড়ি এবং এটা তোমরা যদি আরো দুটো কালার পাবা এই কালারটা একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে ব্ল্যাক টাইপের দুটো আছে আরো আমারটা সহ তিনটা শাড়ি 2750 টাকা ঠিক আছে আমারটা হচ্ছে একদম অরিজিনাল টাঙ্গাইলের শাড়ি এবং এই যে স্ক্রিন প্রিন্ট করা পাশাপাশি এটার মধ্যে হ্যান্ড প্রিন্টও করা খুবই জোস কালার কম্বিনেশন করে শাড়িটা ঠিক আছে নেক্সট শাড়িতে চলে যাচ্ছি ব্ল্যাক এন্ড নেভি ব্লু ব্ল্যাক এন্ড নেভি ব্লু এই টাইপের শাড়ি জামদানি শাড়ি তোমরা চাও প্রাইস 1480 টাকা কোয়ালিটি ফুল শাড়িগুলো আসলে আমরা মানে চেষ্টা করি যেন কোয়ালিটিটা মেনটেন করা যায় সো আমাদের শাড়িগুলো অবশ্যই মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক রিজনেবল প্রাইসে আমরা দেওয়ার চেষ্টা করতেছি দাম 1480 টাকা ঠিক আছে মাত্র 1480 আচ্ছা অনেকে 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 মেনশন করতেছে আপু আপনাকে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা দাম 1480 খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর কালারগুলো অনেক বেশি সুন্দর কালেকশনগুলো খুব সুন্দর এক্স্যাক্টলি এখন দেখাচ্ছি হচ্ছে পিচ কালার এটা পিচ কালার এটা আসলে কাতান কাতান লাগতেছে জামদানি শাড়িটা কাতানের মতো লাগতেছে দেখো এটা হচ্ছে হাফ সিল জামদানি দেখো পিচ কালার পিচি পিঙ্কি কালার হ্যাঁ এই দেখো এর মাঝে এইভাবে করে কাজটা সব জামদানি হাফ সিল্কের উপর আবু পুরো ব্ল্যাক টাইপের তো আমি একটা দেখালেন 1480 করে 1480 করে কালারগুলো খুবই সুন্দর মাথা নষ্ট কালার মাত্র 1480 করে এক একটা শাড়ি মাত্র 1480 করে ঠিক আছে গেল আচ্ছা একজন একজন ফ্রেন্ডকে মেনশন করেছে এখন এখন আমি একটু অন্যরকম শাড়িতে চলে যাই তাহলে আমি এখন অন্যরকম শাড়িতে চলে যাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে কটনের উপরিত থ্যাংক ইউ
আচ্ছা এখন আমি নেক্সট এইটা আমি কালো দেখিয়েছি এখন নীল দেখাবো কালো দেখিয়েছি নীল দেখাবো এই দেখো কালো দেখিয়েছি নীল দেখাবো এই দেখো এইটা মণিপুরি শাড়ি না হ্যাঁ মণিপুরি মণিপুরি টাই এটা হাফ সিল্ক কটনের হাফ সিল্ক এর উপরে ঠিক আছে এই দেখো অনেক বেশি সুন্দর অফ করে দাও এই দেখো অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এইটা হচ্ছে দেখো কতটা সুন্দর প্রাইস এটার 1480 1480 ঠিক আছে খুবই ক্লাসি শাড়ি আপু তুমি প্লিজ জানাও শুধু আপু প্লিজ জানাও শুধু বুঝি নাই আপু তোমার কথা আমি বুঝিনি আরেকবার কমেন্টটা করো আমি বুঝি নাই ঠিক আছে তুমি বাংলা লিখে দাও কারণ মানে বাংলা দিয়ে ইংলিশ দিয়ে লিখছো কিছু বোঝা যাচ্ছে না এটাকে কি বলে জানি ডিজুস ল্যাঙ্গুয়েজ না ডিজুস আচ্ছা ঠিক আছে এইটা দেখো হ্যাঁ বাংলিশ বলে অনেকে আচ্ছা এইটা দেখো এটা হচ্ছে ফিরোজা টাইপের শেড দিচ্ছে কালার কি কালারটা খুবই সুন্দর দাম কত 1480 টাকা এটা হচ্ছে জামদানি হাফ সিল্কের ওপর ঠিক আছে শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর শাড়ি নাও আর না নাও শাড়ি দেখো কারণ তোমরা যেন ফিউচারে শাড়ি আমাদের কাছ থেকে নিলে মানে শাড়ি যখন কিনবা তখন যেন তোমাদের মাথায় প্রথম নামটা সানভিসে থাকে এই কারণে কিন্তু বলি লাইভগুলো তোমরা ফলো করো তাহলে তোমরা কম্পেয়ার করতে পারবা দামটা ডিজাইনটা কালারটা কারণ এত স্টকে এত কালার শাড়ি মনে হয় না কেউ ইজিলি নিয়ে আসতে পারে ছোট ছোট পেজ খোলা দু চারটা আনে 550 টাকা লাভে ছেড়ে দেয় আবার অনেক সময় পচা পচা কোয়ালিটির রাস্তাঘাট থেকে নিয়ে এসে বিক্রি করে সো কখনো তোমরা মানে কম্পেয়ার করার আগে অবশ্যই জিনিসটা দেখে নিবা তারপর কম্পেয়ার করবা রাতে কম্পেয়ার করবা না ঠিক আছে তোমরা কম্পেয়ার করো অবশ্যই কাস্টমার কম্পেয়ার করবে কিন্তু কিনে কম্পেয়ার করবে জাস্ট লাইভ দেখে কম্পেয়ার করবে না ওকে আচ্ছা ও মনপুর কোনো শাড়ি নাই মনপুরা শাড়ি কোনগুলো আমি আসলে মণিপুরি আচ্ছা কালো মেয়েদের জন্য কেমন শাড়ি কালো সাদা নাই শাড়ি সুন্দরভাবে পরলে যে কোনো মানুষকে সুন্দর লাগবে গায়ের রং ফ্যাট না ঠিক আছে গায়ের রং কখনো ফ্যাট না আপু এভাবে বলতে হয় না এই দেখো এই যে কালারটা দেখো খুব সুন্দর নেভি ব্লু কালার ওপর খুবই স্ট্যান্ডার্ড যে কোনো এজের মানুষ পড়তে পারো যারা দেখাচ্ছে একটু বলে না ম্যাট টাইপের কালার চায় তারা এই শাড়িটা পরবা ম্যাট টাইপের কালার ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ এটা কে বলতেছে শান্তি দামিক থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দেখো শাড়ি দেখো আমাকে দেখতে হবে না তোমরা তো আমাকে সবসময় দেখবাই খুব বেশি দেখতে মনে হচ্ছে এরা ভিডিও শাড়ি দেখো এই দেখো এটা অনেক বেশি সুন্দর ফুল শাড়ি কাজ ফুল শাড়ি কাজ করা ঠিক আছে আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছে এই টাইপের এই ম্যাট টাইপের শাড়ি যারা চাও তাদের আরো শাড়ি দেখাচ্ছি এটা প্রাইস ছিল শুধু কালো হবে আপু কালো দেখাইছি আমি কালো শাড়ি আমি দেখাইছি তোমাদের ডিমান্ডে থাকে দেখে সবসময় কালো শাড়িটা রাখি আমরা তোমাদেরকে দেখাই কালার মেজেন্টার উপর 1480 ঠিক আছে এগুলো কিন্তু সুতি কটন পিওর কটন থ্যাংক ইউ ওয়াও এটা তো অনেক সুন্দর এটা খুবই সুন্দর ঠিক আছে আমার খুব পছন্দ হয়েছে কালারটা অনেক বেশি সুন্দর ওয়াও মেরুন কালার মেরুনের উপরে যদি আর কিছু থাকে সেটা হচ্ছে এটা আপু তোমার পরা শাড়িটা হবে হ্যাঁ আপু আমার পরা শাড়িটা হবে এটা একটা এক্সক্লুসিভ শাড়ি এটা প্রায় আমি যেটা পরে আছি এটা প্রাইস হচ্ছে 2750 আর এইগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস হচ্ছে 1480 সম্ভবত না এটা 1480 হ্যাঁ এগুলো জামদানি তো এগুলো হচ্ছে হাফ সিল জামদানি 1480 করে কালার দেখতেছো মেরুনের মধ্যে এইভাবে করা আপু দেখিয়েছি রে বাবা মেরুন হ্যাঁ খুবই জোস মেরুন কালার আচ্ছা ঠিক আছে নেক্সট শাড়িতে চলে যাই প্রত্যেকটা কালার মারাত্মক তোমাদেরকে কালারগুলো বুঝতে হবে কাছাকাছি মোটেও না এক একটা কালারের মধ্যে এক একটা বৈশিষ্ট্য আছে এইটা দেখো ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এইটা দেখো খুবই সুন্দর না শাড়িটা শাড়িটা খুব সুন্দর শাড়িটা কম্বিনেশন অনেক সুন্দর প্রাইস ও অনেক রিজনেবল প্রাইস আমরা দিয়েছি শাড়িটা প্রাইস হচ্ছে মাত্র 1480 হ্যাঁ ঠিক আছে 1480 অনেক সুন্দর মেরুন কালার থ্যাংক ইউ মাশাআল্লাহ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ সবাইকে যে বা যারা শাড়ির লাইভগুলো দেখছো ওয়াচ পার্টি করতেছো আমাদেরকে ফলো করতেছো আমাদেরকে এত এত ভালোবাসা দিচ্ছ অবশ্যই একটু রিয়াক্টটাও বাড়ায় দাও আর শাড়ির দামকে ঠিক বলতে পারছিলাম প্রথম শাড়িটার একটু বলো এইটা দেখো এটা হচ্ছে এটা কিন্তু অনেকে পছন্দ করে এই সবুজ কালারটা
কারণ সবুজ কালার শাড়ি কিন্তু মানে একটু রেয়ার শাড়ি, এটার মধ্যে ম্যাচ করে এভাবে করা। আচ্ছা তোমরা কখনো ভুলেও লিংক দিবা না, হ্যাঁ এইভাবে করে একটা লাইভের মধ্যে যে এসে লিংক দাও, লিংকটা অবশ্যই তোমাদের জন্য খারাপ, অনেকে কিন্তু হ্যাকিং লিংক টিং দেয়, তোমরা আবার কোনো লিংক টিকে ঢুকবা না, সেটা যে লিঙ্কেরই হোক না কেন, যদি বলে তোমাকে এখনই কোটি টাকা দেওয়া হবে লিংকে ঢুকলে তাতেও দিও না, ঠিক আছে তাতেও যেও না। এই তো দেখো খুবই সুন্দর সবুজ কালার, খুবই জোস করে ম্যাচ একটা লুক, অনেক বেশি সুন্দর। প্রাইস মাত্র 1480। আচ্ছা এখন দেখো এটা অন্য ধারার একটা শাড়ি, এইটা দেখো খুবই সুন্দর কালারটা, খুবই ভাইব্রেট হচ্ছে, ফুল শাড়ি একই ভাবে হাফ সিল্ক, ফুল শাড়ি একই ভাবে কাজ, কাজটা ক্লোজ ভাবে দেখো কালারটা খুবই সুন্দর। এক একটা শাড়ি কিন্তু এক এক ভাবে করা, হ্যাঁ তোমরা কোনটো কোনটার সাথে কোনটা মিল পাবা না, কালারটাও মিল পাবা না। প্রাইস হচ্ছে এটা 1480। অনেক বেশি সুন্দর শাড়িগুলো আপু, সাদা শাড়ি আছে অন্য রকমের, এটার উপর নাই আপু, প্রত্যেকটা শাড়ি তো সুন্দর, হ্যাঁ আপু প্রত্যেকটা শাড়ি সুন্দর। এইটা দেখো অনেক শাড়ি দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখে যাও, কালারগুলো দেখে যাও, পছন্দ করে রাখো, এখনই নিতে হবে এমন কোনো কথা নাই, বা যখনই নাও তখন যেন সানভিসকে একটু ফলো করে নক দাও সেই জন্যই দেখানো। এই দেখো প্রত্যেকটা শাড়ি সুন্দর, এগুলোর দাম হচ্ছে 1480 করে, 1480 করে এগুলো শাড়ি, খুবই জোস। এগুলো কিন্তু আমি জামদানি দেখাচ্ছি, হাফ সিল জামদানি। থ্যাংক ইউ, এটা হচ্ছে নীলের মধ্যে পার আছে, এটা ডিজাইনার শাড়ি, এটা হচ্ছে ডিজাইনার শাড়ি, এখন যেটা দেখাচ্ছি ডিজাইনার শাড়ি, ব্লক করা স্ক্রিন প্রিন্ট করা, সরি স্ক্রিন প্রিন্ট করা ডিজাইনার শাড়ি, ঠিক আছে। এইটার মধ্যে আবার খুব সুন্দর করে দেখো কিভাবে কাজটা করে দিয়েছে, মিরর ওয়ার্ক করা, হ্যাঁ খুবই সুন্দর হাতের কাজ, ঠিক আছে। এই দেখো খুবই সুন্দর, এটা হচ্ছে বডিতে বসবে, এটা হচ্ছে আঁচলে, আর এটার হচ্ছে কুচি দেখাচ্ছি, কুচি প্রিন্ট হচ্ছে এমন, কুচি প্রিন্টে আরেকটা কালার ইউজ করেছে, মাত্র দাম 1650। এগুলো ডিজাইনার শাড়ি আপুরা, এগুলো দাম হচ্ছে 1650, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি, এটা কি মণিপুরি? মণিপুরিটা এক জায়গায় শাড়ি চাচ্ছো, তাদের জন্য একটা কালার নিয়ে চলে যাচ্ছি। আপু আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা ঠিক আছে, না ভাইয়া আমিও ভালো আছি, আপনি তো আমারটা জিজ্ঞেস করলেন না, আমি বলে দিলাম আমারটা। আচ্ছা এইটা দেখো কত সুন্দর কালার কম্বিনেশন, এইভাবে করে কালারটা করা, কালারটা দেখতেছো খুবই সুন্দর, সিঁদুর লাল টাইপের কালার, তার মধ্যে এভাবে মণিপুরি টাইপের ডিজাইন করা, হাফ সিল্ক করে। প্রাইস মাত্র 1480, ঠিক আছে 1480 মাত্র দাম, ভিতরেরটা দেখো এক কালারের মধ্যে করা, ঠিক আছে। আপু একটা গিফট করার মানুষ নাই, আমি বিয়ে করতে চাই জাস্ট ফর শাড়ি। ও আচ্ছা বিয়ে করলে যে আমি তোমার শাড়ি দিবে আমি তো কোনো মানে নাই, বোরকা পরাও রাখতে পারে। আচ্ছা এটা হলো এগুলো শাড়ি বাসায় পড়বা, সমস্যা নাই, তখন গিয়ে তোমরা এই শাড়ি পরে তুমি জামাইয়ের সাথে ফটোশুট করো, ঠিক আছে। আচ্ছা এই দেখো এটা হচ্ছে জাম কালার শাড়ি, বাট এটা কিন্তু ম্যাচ, ওই যে আমি বলেছি কিছু কিছু শাড়ি থাকে ম্যাচ, যেটা যে কোনো মানুষ যে কোনো এজে পড়তে পারে, টিচাররা পড়তে পারবে, প্রেজেন্টেশনের সময় এই টাইপের শাড়িগুলো খুব বেশি যাবে, এই টাইপের শাড়িগুলো কিন্তু অ্যালাউ হয়, ঠিক আছে। সো কালারটা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই মারাত্মক। প্রাইস হচ্ছে মাত্র 1480, মাত্র 1480 টাকা, ঠিক আছে আপু আমি সবগুলাই জোস, ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট কালারে চলে যাই, কালার তো শেষ নাই। এইটা দেখো এটা হচ্ছে জামদানি, কালার কম্বিনেশনটা দেখো, কালার কম্বিনেশনটা এক একটা কিন্তু এক এক রকম, তোমরা কিন্তু কনফিউজ হয়ে যাও না, ঠিক আছে আমি নিজেও কনফিউজ হয়ে যেতে পারি, এত সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখে মনে হয় নিয়ে ফেলা উচিত। এটা দেখো কিরকম শাইন হচ্ছে না, প্রাইস হচ্ছে 1480 করে। আচ্ছা ঠিক আছে এইটার প্রাইস হচ্ছে 1480। আচ্ছা সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি, কোনো ডিজাইনার শাড়ি নাকি? খুবই সুন্দর ডিজাইনার না, ডিজাইনার শাড়িতে চলে যাচ্ছে, এটা সাদা, একজন সাদা দেখতে চাইছিলা তার জন্য, এটাও স্ক্রিন প্রিন্ট করা, ঠিক আছে, এবং সুতোর কাজ করা আছে, সুতোর কাজ, এই যে সুতোর কাজ করা, স্ক্রিন প্রিন্ট করা, খুব সুন্দর করে টার্সেল দেওয়া, এটা হচ্ছে সাদার মধ্যে, হ্যাঁ কুচিটা কিন্তু অন্য কালার, মানে অন্য টাইপ, তো কুচিটা দেখাচ্ছি, এটা হচ্ছে কুচি, দাম হচ্ছে মাত্র
মণিপুরি একটা দেখাচ্ছি, মণিপুরিটা আরেকটা কালার, মানে মণিপুরিটা এক ডিজাইনের আরেকটা কালার, এটা হাফ সিল্কের উপর, দাম হচ্ছে 1480 টাকা, কালারটা হচ্ছে মিষ্টি কালারের উপরে, হ্যাঁ 1480 এক্স্যাক্টলি, কালার হচ্ছে মিষ্টি কালারের উপরে, হ্যাঁ খুব সুন্দর পাড়, কালারগুলো খুবই সুন্দর, মাথা পুরো নষ্ট আপু, আরে না অনেকে শাড়ি পরা অনেক পছন্দ করে, আমি অবশ্যই বলবো যে তাদের অবশ্যই যারা পছন্দ করে তারা যেন আল্লাহ তাদের জন্য পছন্দের মতো মানুষই দেয়, কোনো সমস্যা নাই। যেমন আমি পার্সোনালি শাড়ি পরি না, সানভিজা এসে আমি জীবনে শাড়ি পরা শুরু করছি, এই দেখো অনেক বেশি সুন্দর, হ্যাঁ শাড়ি পরলে প্রত্যেকটা মেয়েকে অনেক বেশি সুন্দর এবং অনেক অন্যরকম লাগে, আর যদি শাড়িগুলো সেরকম স্ট্যান্ডার্ড হয় তাহলে তো অবশ্যই। আপু জামদানি মেরুন কালারটা একবার দেখাবা, জামদানি মেরুন কালারটা আপু আমি একটু ধরে দেখাবো যদি পসিবল হয়, আর নাতে আপনি একটা কাজ করেন এখনই লাইভটা শেষ হয়ে যাবে, রেকর্ডিং লাইভ দেখে নিন, 2 মিনিট টাইম লাগবে আপু, তো চামদিনী রেকর্ডিং লাইভে আপনি শাড়িটা দেখে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ডিটেইলস দিয়ে দেবেন। প্রাইস 1480 আপু, তিনটা কমেন্ট করলাম একটাও পড়ো নাই, আপু শাড়ি দেখাবো নাকি কমেন্ট পড়বো, একটু তো মিস হয়ে যাবে, দেখি কে একটা কমেন্ট করছে, সাবাহা আহমেদ, ওকে শাড়িগুলো সব তো লুট করে নিতে মন চাচ্ছে, আচ্ছা অনেকগুলো সুন্দর আছে, থ্যাংক ইউ, এটা হচ্ছে ডিজাইনার শাড়ি যেটা পরে আছি, ডিজাইনার মানে দেখাচ্ছি ডিজাইনার শাড়ি, এটা হচ্ছে মানে স্ক্রিন প্রিন্ট করা, ঠিক আছে, এটার কাপড় হচ্ছে কটন, না হাফ সিল্ক কটন, হাফ সিল্ক কটনের উপর, এটা কিন্তু ডিজাইনার শাড়ি এবং কালারটা খুবই ভাইব্রেট একটা কালার, যে কোনো মানুষেরই পরলে উজ্জ্বল লাগবে, ঠিক আছে, একদম নবীন বরণ টাইপের একটা রাইট, এইটা দেখো এটা হচ্ছে এটার কুচিটা, কুচিটা এমন শাড়ির বড়টা, প্রাইস মাত্র 1480 টাকা, যে আপুটা দেখতে চেয়েছো ভালোবাসা দিলাম তাকে দেখে নিও, আচ্ছা এখন কথা হচ্ছে তোমরা কি অন্য কোন টাইপ শাড়ি দেখতে চাও তাহলে আমি দেখে দিব, ও আচ্ছা কালো দেখতে চেয়েছো, কালো কালো বলে যারা পাগল হয়ে গেছো, কালোর মধ্যে কালো একটা ডিজাইনের শাড়ি দেখাই দিই, কালোর মধ্যে কালো, ঠিক আছে কালোর মধ্যে কালো, এই দেখো খুবই পরলে খুবই স্ট্যান্ডার্ড লাগবে, কারণ কি বলে এটা হচ্ছে অ্যাপ্লিক ওয়ার্ক, এর মধ্যে গ্লিটারি ইউজ করেছে, তো কালো তো খুব গ্লেজ দিবে, দাম হচ্ছে মাত্র 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 1400, মাত্র 1400, সাদার মধ্যে সাদা দেখতে চাও দেখাবো আপু, স্কাই ব্লু জামদানিটা আবার দেখাও, ওরে বাবা স্কাই ব্লু জামদানি, আচ্ছা এটা কোনটা স্কাই ব্লু, এই দেখো সাদাটা, সাদার মধ্যে সাদা, ওয়াও এটা যদি পরি রে খুবই ঝোস লাগবে, খুবই সুন্দর, এটা তো একদম পিওর সাদা, মানে কোনো কাহিনী নাই, আরে কাপড়টা অনেক সফট, অনেক সফট এবং সাদা একটা শাড়ি, তোমরা দেখো সাদার মধ্যে সাদা যা দেখতে চাচ্ছ, দাম মাত্র 1400 টাকা, এগুলোর দাম আবার কম, 1400 করে, 1400 করে1480, ঠিক আছে কাটওয়ার্ক শাড়ি, জামদানি কাটওয়ার্ক আছে, ওটা কি দেখাবো, তোমরা যদি চাও তবে দেখিয়ে দিলাম, এই শাড়িগুলো তো দেখানো যায় না, এই শাড়িগুলো আসলে দেখানো যায় না, তোমাদের এত প্রিয় এটা, কিন্তু বেশি কালার নাই, এই কালারটা আছে, দুই তিনটা কালারই অ্যাভেলেবেল আছে, এগুলো প্রাইস 1400 টাকা, এই শাড়িগুলো হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট শাড়ি, মোস্ট হিট শাড়ি, ঠিক আছে মাত্র 1400 করে, দেখতে চেয়েছো একটা আপু স্কাই ব্লু কালার, তাই আমি দেখাতে দিচ্ছি,
ভাবতেছি দুলা ভাই কি মেনশন দিয়ে বলি শাড়ি গিফট করেন। ওরে বাবা রে বাবা, আমার একটা মাত্র মানে জামাই আমার একটা মাত্র জামাই এত হ্যাঁ রে তো টর্চার হলে কেমনে হবে। আচ্ছা 5% মাত্র চার্জ আছে কোন মানে মোটামুটি ফুল কাজ নিচের দিকে কাজ ঠিক আছে। আর আরেকটা আছে কি কালো হয়ে গেছে এখন সাদাই আছে। আচ্ছা আরেকটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক পিঙ্ক বেবি পিঙ্ক ঠিক আছে। আমাদের নতুন আউটলেট আবাস ওপেন হয়ে যাবে, ওই সম্পর্কে ডিটেইলস আমরা ইনশাআল্লাহ আবার নেক্সট লাইভে বলে দিব। এখনকার জন্য আচ্ছা, এখন আমি তাহলে বিদায় নিচ্ছি। হ্যাঁ আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।